আমাদের প্রধান বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। বাংলাদেশ পটিয়া উপজেলা আয়োজিত কন্দফুলে উপজেলা আয়োজিত আজকের এই আল হজরত কনফারেন্স অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই আল হজরতের স্মরণে যে আজকে ঐতিহাসিক যে কনফারেন্স, এই কনফারেন্সের সম্মানিত প্রধান বক্তা, এই দেশের সুন্নি মুসলমানদের অহংকার এবং আজকে আমাদের এই মুহূর্তে সুন্নি মুসলমানদের যিনি এমন দিক নির্দেশনা দিচ্ছেন, শরীয়তের ফয়সলা দিচ্ছেন এবং যার ফয়সলার জন্য অনেকে ইন্তজার করেন এবং আমাদের সংগঠনের অত্যন্ত প্রাণপ্রিয় এবং প্রাণপুরুষ সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস, আমার অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্রাজুল্লাহুল আলী, আজকের এই মাহফিলে উপস্থিত ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা ডক্টর হলিউর রহমান সহ ওলামা ইকরাম, অত্র অঞ্চলের আমার মুরব্বী, আমার সমবয়স্ক ভাই এবং আমার ছোট ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি শুকরিয়া আদায় করি
আজকে মাহফিলের মধ্যে যিনি প্রধান ওয়াইজিন, প্রধান বক্তা, মাহফিলের মধ্যে আলা হযরতের আলোচনা করতে গিয়ে এই পূর্ব বাংলা বা তথা বাংলাদেশের মধ্যে একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই মুহূর্তে মুসলমানদের যে প্রয়োজন, যে সাংগঠনিক কাঠামোর যে প্রয়োজন, এই কথাগুলো যে মাহফিলের মধ্যে বলার পরও অত্র অঞ্চলের যে সুন্নি মুসলমানরা একেবারে নীরবে তার বক্তব্যগুলো যে উপস্থাপন করার পর নীরবে যে শুনেছেন, এই পরিবেশ এক সময় ছিল না। অনেকে মনে করত মাহফিলের মধ্যে শুধুমাত্র, আমাদের অনেকের ধারণা মাহফিল বলতে যে করতে হবে নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, জাকাতের কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, ইসলাম এখানে সীমাবদ্ধ, এই ইসলামের মৌলিক এই বিধানগুলোর নাম হলো ইসলাম, এর বাদ আর কোন ইসলামের কোনো বিধান নাই, ইসলামের কোনো কর্মকাণ্ড নাই, অন্য কোনো কর্মকাণ্ড করলে কোনো সওয়াব নাই, শুধু নামাজ রোজা করলে শুধু ইবাদত হয়ে যাবে, এটাই হলো ইসলাম। এই যে একটা ভুল ধারণা, আমি একটা আপনাদেরকে স্মরণ করাইয়া দিই, এগুলো অবশ্যই অবশ্যই ফরজ, নামাজ রোজা হজ জাকাত অবশ্যই অবশ্যই ফরজ, কোনো সন্দেহ নাই। আমার রসুল ময়দানে বদরের মধ্যে গিয়েছিলেন কিনা? কেন? আমার রসুল হচ্ছে ইবাদত, নামাজ আর দ্বিতীয় ফরজ লোককে, হ্যাঁ বলেন, ময়দানে বদরের মধ্যে যে গিয়েছিলেন ওখানে কি আপনি মারামারির জন্য গিয়েছিলেন নাকি সওয়াবের জন্য গিয়েছিলেন? তো ওখানে তো হয়েছে যুদ্ধ, এখন যুদ্ধ এটা ইবাদত কিনা? যুদ্ধ মানে তো মানে মারামারি, রক্তপাত ইবাদত কিনা বলেন না? ইবাদত কিনা? কেন আমি তো বুঝে নিয়েছি শুধু নামাজ পড়লে ইবাদত। তা আমার রসুল যে ময়দানে বদরে গেলেন, ময়দানে উহুদে গেলেন, ইবাদত কিনা? কি ইবাদত? গোটা দুনিয়ার মুহুলকাদের সমস্ত ইবাদত এক পল্লা দিলে ময়দানে বদরের যে শহীদদের এক পোড়া রক্ত সমান হবে না, এটা এমন ইবাদত। তাহলে সংগঠন করা, যারা সংগঠন করে ওরা কি অলস জীবন যাপন করতেছে এখন? এটা ইবাদত কিনা? এটা ইবাদত কিনা? এটা কারণ এগুলো একটা মৌলিক কথা আজকে বলা প্রয়োজন, কারণ সংগঠন করলে এটাও ইবাদত, যদি দিনের জন্য হয়, ইসলামের জন্য হয়, আল্লাহ বা আল্লাহর রসুলের জন্য হয়, ওই সংগঠন যদি হয় ওটার জন্য নিজের জীবনকে কোরবানি দেওয়া হয়, ওটা ইবাদত হবে। যেমন আজকে বলি আমরা এখানে মাহফিলে আসছি, মাহফিলে আসার সময় এই যে আমরা এখানে যে একটা সময় কাটালাম, এখন এটা ইবাদত কিনা? কিভাবে ইবাদত হলো? এটা তো একটা আলা হযরত একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা কিছু তবরুক করছেন, তবরুক খেয়ে চলে যাবেন, ইবাদত কিনা? এই তবরুক খাওয়া এটাও ইবাদত, এই আসা এবং যাওয়া এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন এটা পুরোটাই ইবাদত। যদি ঘর থেকে বের হওয়ার সময় আপনার অন্তরের মধ্যে যদি এই মনোভাব থাকতো, এই নিয়ত করে যদি বাইর হলেন যে আল্লাহ আজকে আমার পাড়ার মধ্যে, আমার এলাকার মধ্যে একটা মাহফিল হচ্ছে যেখানে আলা হযরতের এখানে বর্ণনা হবে, আমার রসুলের শানের বর্ণনা হবে, দিনের কথা হবে, আল্লাহ ওই দিন জলসার মধ্যে যাচ্ছি, আমার যাওয়া আসা কি আল্লাহ এটা আমাকে আমার নেজাতের উসিলা বানাই দেন, যাওয়া আসাকে নেজাতের উসিলা বানাই দেন,
তাহলে আসা এবং যাওয়া পর্যন্ত, এই আসা এবং যাওয়ার মধ্যে যদি কেউ যদি যদি কারো হায়াত যদি যদি এখানে যদি সমাপ্ত হয়ে যায়, এই পথের মধ্যে যদি কেউ যদি ইন্তেকাল করে, সে কিন্তু শাহাদতের মর্যাদা পাবে। দেখেন আসন কিন্তু মাহফিলে, কোথায় আসন? যে আমার আশ্রমী সাহেব হুজুর এখানে তকরির করবে, আপনার মাহফিল আসছেন, কিন্তু এখানে তো এত বড় একটা মর্যাদাপূর্ণ ইবাদত, যদি নিয়ত করে আসতেন জামে যাচ্ছি আল্লাহ আপনার দিনের বর্ণনা শোনার জন্য, কোরআন হাদিসের বর্ণনা শোনার জন্য, আমার রসুলের শানের উপর বর্ণনা শোনার জন্য, আলা হযরত যিনি আল্লাহ আপনার দিনের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছেন তার কথা স্মরণ করার জন্য, তার কথা শোনার জন্য যাচ্ছি, এই নিয়ত যদি ঘর থেকে বের হয়ে এই মাহফিল আসছেন, এই মাহফিল থেকে ঘর থেকে যাওয়া পর্যন্ত আপনার পুরোপুরি জিম্মাদারি হেফাজত জিম্মা আল্লাহ তার কুদরতের হাতে নিয়েছেন। এবাদত শুধুমাত্র আমরা যেটা একটা ভুল ধারণা আমাদের মধ্যে, সেই ভুল ধারণাটা ভাঙার জন্য আমি বললাম এবাদত। দেখেন এবাদত কিন্তু কত বহু প্রকার এবাদত আছে, ওইটা হলো মৌলিক এবাদত, নামাজ রোজা হজ যাকাত, এটা ফরজি এবাদত। এখন আসেন আজকে আমাদের যারা তরিকতে বিশ্বাসী, আমি কিন্তু তরিকত বলতে কোনো সুনির্দিষ্ট তরিকতের কথা বলি নাই, তরিকতে বাংলাদেশের মধ্যে কত শত শত তরিকত আছে না, তরিকতে হেনমত করছে না, আমি সকল তরিকতের কথা বলছি। তরিকতে বিশ্বাসী সুন্নি মুসলমানরা, তরিকতে বিশ্বাসী সুফিবাদী মুসলমানরা, তারা আজকে অধিকার বঞ্চিত, তারাই সবচেয়ে অবহেলিত একটা সম্প্রদায়। অথচ আমরা যদি একবার যদি নজর দিই, তরিকতে বিশ্বাসী সুন্নি মুসলমানরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আরে হেফাজতের ওখানে তো অনেক লাখ লাখ মানুষ হয়, ওই তবলিগ জামাতের ওখানে লাখ লাখ মানুষ হয়, আমাদের মানুষ তো কম, আপনারা অনেকে মনে করবেন আর কি। আচ্ছা একটু একটু নজর দেন তো, এই যে আগামী 12 রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী হবে, চট্টগ্রামও হবে, গোটা বাংলাদেশের মধ্যে হবে, শত শত আল্লাহর ওলিদের আল্লাহর মাহবুব বান্দাদের উরুস শরীফ হবে। একটু নজর দেন তো মিলাদুন নবী এবং আমার যে শত শত তরিকতের মশাইখদের যে উরুস হবে, এই উরুসের মধ্যে যে লোকগুলো আছে এগুলা কি কওমি নাকি সুন্নি, তরিকত পন্দি কিনা? মেজবানের মধ্যে কয়লা খয় মানুষ বলেন না, কয়লা খয়। এদিন আমাদের পাশে এই যে নদীর ওই পাড়ে হযরত হাবসা হুজুরের যে দহিত্র আল্লামা জালালউদ্দিন যে ইন্তেকাল করলেন, আপনারা গিয়েছিলেন জানাজা? গিয়েছিলেন জানাজা? জান নাই আপনারা দেখি, কেউ জান নাই বোধ হয় জানাজা, আলী সৈয়দ জান নাই জানাজা পড়ার জন্য জালাল সাহেব হুজুরের? আমি গিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু উপস্থিত ছিলাম। এটা এমন একটা জানাজা হয়েছে ওখানে, যদি বেরিবার না হতো এমন কোন জায়গা ছিল না জানাজা পড়ার, লক্ষ লক্ষ আল্লাহর বন্দরা জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। এগুলো যদি সবগুলো যোগ করলে, একত্রিত করলে, আমি ওই কথাই বলবো, সুন্নি মুসলমানরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আজকে সুন্নি মুসলমান সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অধিকার বঞ্চিত। আজকে আমাদের অধিকার আদায়ের জন্য, এই দেশের মর্যাদার সাথে জীবন যাপন করার জন্য, মর্যাদার সাথে ইবাদত করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যখন শুনি আমাদের মাননীয় ধর্মমন্ত্রী সাত দেখা কমিটির বৈঠক যখন হয়, বৈঠক থেকে টেলিফোন করে যে সমীর সাহেব হুজুরের কাছে, হুজুর আপনি সাত দেখেছেন?
জাতকে টেলিফোন করতেছেন, সান উঠার সময় কিন্তু তিনি ঘুম, সান উঠার সময় হয় ঘুম অথবা সাদ্যওয়ালের মধ্যে বসা। আর জিজ্ঞাসা করে কি, হুজুর আপনি সান দেখেছেন? কাকে জিজ্ঞাসা করে? হেফাজত রামেশ্বর বিসাহেবকে টেলিফোন করে, মন্ত্রী সাহেব হুজুর আপনি কি সাঁত দেখেছেন? তো শফি বলছে আমি দেখেছি, আসলে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। উনি দেখছে আসলে? আসলে দেখে নাই, কিন্তু জিজ্ঞাসা করতেছে কাকে? শফি সাহেবকে। উনি কিন্তু সাদ্দাওয়ালের মধ্যে, ঘরের মধ্যে গৃহবন্দীর মতো থাকে, আজ জিজ্ঞাসা করে ওনাকে সাঁত দেখছেন কিনা। কেন? কারণ সরকার বাহাদুর মনে করে যে শফি সাহেবের বিশাল একটা জঙ্গি বাহিনী আছে, ওরা যে কোনো মুহূর্তে সরকার উৎখাত করতে পারবে, সরকারকে না খেতে পারবে, সরকারকে অবরুদ্ধ করতে পারবে। তারাদের কিছু জঙ্গি বাহিনী আছে, শুধু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার লোকগুলোকে খুশি করার জন্য মন্ত্রী সাহেব জিজ্ঞাসা করে, যিনি একটা মাজুর লোক, যে শান্ত দেখছেন কিনা। তার শান্ত দেখা যদি তিনি যদি স্বীকৃতি দেয় তাহলে শান্ত দেখা হয়েছে। অথচ কথা ছিল, মন্ত্রী সাহেবের প্রয়োজন ছিল জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, সুবহানিয়া আলিয়া শাইখুল হাদিস আল্লামা আশরাফ সাহেবকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। জিজ্ঞাসা করবে না? ওই যে বললাম, আমরা তো মনে করছি ইবাদত শুধু নামাজ রোজার মধ্যে, আমরা সংগঠিত নয়, আমরা হুংকার দিতে পারি না, আমরা সরকারকে নামানোর কথা বলতে পারি না, সরকার উৎখাতের কথা আমরা বলতে পারি না, এটা আমাদের অভ্যাস নয়। আমরা শান্তি প্রিয়, আমরা শান্তিতে বিশ্বাসী, আমি সুফিবাদী বিশ্বাসী। আমরা এই সুফিবাদী মুসলমানরা শান্তিপ্রিয় হওয়ার কারণে আমরা সংঘর্ষ হওয়ার পরও কিন্তু আমাদের মূল্যায়ন, আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, আজকে আমাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে অপমানিত করা হচ্ছে। হ্যাঁ, তরিকতপন্থী ভাইরা, আজকে বৃহত্তর ঐক্যের প্রয়োজন, আজকে বৃহত্তর ঐক্যের প্রয়োজন, সংগৃহীত হওয়া প্রয়োজন। আপনার ইজ্জতের সাথে জিন্দগি করার জন্য আজকে আমাদের শক্তি, আমরা এই দেশের বড় শক্তি, এটা প্রমাণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আজকে এই অত্র অঞ্চলের আমি সর্বস্তরের জনগণকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, সংগঠনের কোনো বিকল্প নাই। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক সংগঠন, অন্তত আমাদের সংগঠনের সাথে সংশ্লিষ্ট হতে না পারলো, অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আবেদন করব। আলোচনা করতে পারবেন না? আহলে সুন্নাত করতে পারবেন কিনা? সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আজকে ঐক্যবদ্ধ, এখানে আহলে সুন্নাত জামাত করার জন্য সবগুলো আমার ডক্টর খলিলুর রহমান হতে হবে না, অধ্যক্ষ হাসান রেজবি হওয়ার প্রয়োজন নাই, ওনারা তো আছে। আপনি একজন দিন মজুর, আপনি একজন শ্রমিক, একজন আপনি ব্যবসায়ী, আপনি একজন ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কিনতে পারবেন। আহলে সুন্নাত করার জন্য আলেম হতে হবে এমন কোনো কন্ডিশন নাই। আমি বলবো সর্বস্তরের জনগণকে বলবো, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলবো, আজকে আমাদের বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে সকল সম্প্রদায়ের জন্য কোটা আছে, কোটা আছে না, সরকারের সুযোগ সুবিধার জন্য আর কি, আমরা এই দেশের নাগরিক কিনা, আমাদের কোটা কোথায়? যে সুইবারদের জন্য কোটা আছে, ওই উপজাতীয় সাগমাদের জন্য কোটা আছে, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা আছে, বুদ্ধিজীবী সন্তানদের জন্য কোটা আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোটা আছে, তো আমরা কি, আমরা কি, আমরা সুফিবাদী, আমরা শান্তিপ্রিয়, এটাই আমাদের অপরাধ? আমাদের কোটা কোথায়? হে আমার শান্তিপ্রিয় জনতা,
আমাদের কোটা কোথায়? সবার জন্য তো সরকারের সুযোগ সুবিধা কোটা রয়েছে, কিন্তু শান্তিপ্রিয় তরিকতপন্থীদের কোটা কোথায়? এটা কি আমরা একবারও চিন্তা করছি? আজকে আমাদের সময় আসছে এই বিষয়গুলো ভেবে দেখা প্রয়োজন। একটা কথা বলে আমার কথা শেষ করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার দলের নেতা কর্মীদেরকে একটা কথা পরিষ্কার বারবার বলে যে তোমার অধিকার আদায়ের জন্য তোমাকে কাজ করতে হবে। অধিকার আদায় করতে হয়, অধিকার কেউ ঘরে পৌঁছাই দেয় না, এটা প্রধানমন্ত্রীর কথা। কিন্তু প্রধানমন্ত্রী বারবার ওনার কর্মীদেরকে বলে অধিকার কেউ ঘরের মধ্যে পৌঁছাই দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। হে সুন্নি মুসলমানরা, হে তরিকতপন্থীরা, কিসের উপর ভরসা করে বসে আছেন? আপনার ঘরের মধ্যে আপনার অধিকার পৌঁছাই দিবে? আপনার অধিকার আদায়ের জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, যে কোনো ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার আদায়ের জন্য আপনাকে রাজপথে নামতে হবে। রাজপথে না নামলে, আপনি বয়স হয়েছেন আমার মুরব্বী, কিন্তু আপনি তো দুনিয়াতে কথা বিদায় নেবেন, কিন্তু আপনার সন্ধান তো থাকে যাবে। আপনার সন্ধানের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? আপনার সন্ধানের অধিকার তো নিশ্চিত করে আপনারও দায়িত্ব। হে শান্তিপ্রিয় জনতা, আজকে নিজের অধিকার আজকে রক্ষা করার জন্য, আদায় করার জন্য আজকে আমাদের সংগঠিত হওয়া প্রয়োজন। সংগঠনের কোনো বিকল্প নাই। আজকে আপনাদেরকে সুসংবাদ জানাব, আজকে আমাদের বাংলাদেশের এই অল্প সময়ের মধ্যে আমাদের আলম ওলামরা একটু জিমিয়ে পড়ছিল, হঠাৎ করে আমার আশিস শেখ হুজুর যে কথাটা বারবার আপনাকে বলার চেষ্টা করেছেন, আমার নাম বলার প্রয়োজন নাই, ওনার একটু উল্টা পাল্টা কর্মকাণ্ডের কারণে সুন্নি আলম ওলামাদের মধ্যে এমন একটা জাগরণ তৈরি হয়েছে, এমন একটা আবেগ তৈরি হয়ে গেছে, তারা আজ সবাই ঐক্যবদ্ধ সংগঠিত। যে আলেমদেরকে দাওয়াত দিয়ে ওখানে এক ঘন্টা বসায় রাখা যায় না, সে আলেমরা আজকে ঘন্টার পর ঘন্টা আহলে সুন্নতের সংরক্ষিত করার জন্য, আহলে সুন্নতকে সংগঠিত করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে। আল্লামা আশরাফি সাহেব হুজুরকে দাওয়ার জন্য 3 মাস আগে আপনাকে বুকিং দিতে হয়, আল্লামা ওসিউর রহমানকে 3 মাস আগে বুকিং দিতে হয়, আব্দুল ওয়াহিদ শেখকে 3 মাস আগে বুকিং দিতে হয়, হাফেজ সুলাইমান আনসারিকে 3 মাস আগে বুক দিতে হয় দাওয়াতের জন্য, বুহারের দাওয়াতের জন্য দিতে হয়। কিন্তু আজকে সংগঠনের প্রয়োজনের মুহূর্তে, আজকে তারা মিঠে আজকে সুন্নিদের ঐক্যবদ্ধ করার জন্য আজকে তারা মিঠের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে নিজের টাকা দিয়ে। কোন হুজুররা যে কোনো জায়গার মধ্যে টাকা দিয়ে যায় এমন রেকর্ড খুব কম আছে, কিন্তু আজকে সুন্নিয়তের প্রয়োজনে নিজের গাড়ি ভাড়া দিয়ে আজকে পুরো সময় দিচ্ছে ঘন্টার পর ঘন্টা সুন্নিদের ঐক্যবদ্ধ করার জন্য। তারা আজকে ঐক্যবদ্ধ, সমস্ত সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ, সমস্ত ফিরমা শাইখরা এই মুহূর্তে পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ। হে সুন্নি জনতা, এই মুহূর্তে আপনাদের ঐক্যের প্রয়োজন। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এখন প্রয়োজন আপনাদের সামনে আজকে আলেমরা থাকবে। আমি আপনাদেরকে বলছি, আলেম ওলামরা আজকে বৃহত্তর ঐক্য গড়ে তুলছে, আজকে তারা দেখছে এই মুহূর্তে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, এই মুহূর্তে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। কারণ বাতিল শক্তি সংগঠিত হচ্ছে, আপনার ইমান আকীদা বিরোধী শক্তি সংগঠিত হচ্ছে, শক্তি সঞ্চয় করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তে সুন্নিয়তের জন্য জাফিয়ে ফেলার জন্য, যেহেতু আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার আদায়ের জন্য, এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদেরকে তৈয়ার করার জন্য, জঙ্গিবাদ এই দেশ থেকে এই জমিন থেকে সমূল উৎখাত করার জন্য এই মুহূর্তে সুন্নিদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমি সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে আজকে দীর্ঘক্ষণ
এই মাহফিলের মধ্যে আপনারা যে সময় দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আয়োজক কমিটির সকল কর্মকর্তাকে আমি ধন্যবাদ শুকরিয়া জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।